সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চব্বিশে অক্টোবর দুই হাজার শনিবার বাংলাদেশের জাতীয় সংবাদ সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগত নদীর বুকে জেগে ওঠা চর দখলের মতো করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সরকার দলীয় ছাত্র সংগঠনের ব্যাপারোয়া দখলবাজি ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন সংগঠন ছাত্রলীগের সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নতুন করে যুক্ত হল চট্টগ্রাম মেডিকেল কলেজের নাম ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করার পাশাপাশি বিরোধী রাজনৈতিক মতাদর্শীদের আবাসিক রুমগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার পর শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার খবর এসেছে দৈনিক যুগান্তর প্রথম আলো আমাদের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম ও ফোকাস বাংলায় আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা রাজবাড়ির পাংশায় জাতীয়তাবাদী যুবদল নেতার উপর হামলা করে দুটো হাত ভেঙে দেওয়ার সংবাদ ছেপেছে দিন ও যুগান্তর দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার চরফ্যাশন ও মনপুরায় সরকার সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ এবং জেলা শহর নাটোরে সরকারি সিরাজউদ্দৌলা কলেজের একজন ছাত্রলীগ নেতার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার হওয়ার সংবাদ এসেছে মানব জমিন দিন আমাদের সময় প্রথম আলো যুগান্তর ও বিডিনিউজ ফোর ডট কমে ছাত্রলীগ কর্মীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন নিরীহ ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করার খবর এবং নির্যাতনের ঘটনায় বিব্রত আওয়ামীপন্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতীতের ন্যায় এবারও পাঁচজন ছাত্রলীগ কর্মীকে লোক দেখানো সাময়িক বহিষ্কার করার সংবাদ ছেপেছে প্রথম আলো যুগান্তর ও সমকাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজনদের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দেশের সচেতন বুদ্ধিজীবী ও শিক্ষক সমাজ সংবাদপত্রসেবী এবং রাজনৈতিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গভীর উদ্বেগ প্রকাশ করার সংবাদ এসেছে দৈনিক প্রথম আলো ভোরের কাগজ ইত্তেফাক নয়াদিগন্ত আমাদের সময় জায়জায়দিন ও বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সারাদেশে অপহরণ ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় সাধারণ জনগণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্ক সৃষ্টির খবর ছেপেছে ভোরের কাগজ যুগান্তর আমার দেশ জায়জায়দিন মানব জমিন ও প্রথম আলো পত্রিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে সারাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে বৈধ অস্ত্রের অনৈতিক ব্যবহারের উপর একটি প্রতিবেদন বিগত দশ মাসে তিন হাজার দুশো বিয়াল্লিশটি হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার খবর এবং সেনাবাহিনী প্রত্যাহারের পর থেকে অশান্ত হয়ে ওঠা পার্বত্য চট্টগ্রামে একাধিক উপজাতীয় সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও খুনির সংবাদ এসেছে সমকাল ভোরের কাগজ নয়াদিগন্ত জায় জায়দিন ও বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বগুড়া রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে ভারতীয় মাদকদ্রব্যের ভয়াবহ আগ্রাসনের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে যুগান্তর আমার দেশ ও গাইবান্ধ গাইবান্ধায় সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের খবর উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে ভেজাল ভারতীয় সারের কারণে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ এবং দেশব্যাপী সারের ডিলার নিয়োগে অব্যবস্থাপনার কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় খবর ছেপেছে যথাক্রমে সমকাল আমার দেশ ও ভোরের কাগজ রাজধানী ঢাকা ও জেলা শহর মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ আলু চিনি ডিম ভোজ্য তেল এবং শাকসবজি ও তরিতরকারির অগ্নিমূল্যের সংবাদ এসেছে সমকাল নয়াদিগন্ত যুগান্তর আমার দেশ এবং যায় যায় দিনে অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ